আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু কথা হলো আল্লাহ তাআলা লোকমান হাকিম নামে একজন পৃথিবীতে তিনি নিয়ে এসেছিলেন, যে নবীও ছিলেন না রাসূলও ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে নবুয়ত এবং জ্ঞান দুটি দেওয়ার জন্য তিনি চিন্তা ভাবনা করেছিলেন। লোকমানকে বলেছিলেন, লোকমান তোমার জন্য ঐচ্ছিক বিষয় হলো তুমি নবুয়ত নেবে না হিকমত নেবে। লোকমান বলল, হে আল্লাহ তাআলা, আমি যদি নবুয়ত নিয়ে নেই, নবুয়তের দায়িত্ব অনেক গুরুত্ব, নবুয়তের দায়িত্ব অনেক ভারী, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারব না, আমার দ্বারা কখনোই সম্ভব হবে না, আপনি আমার জন্য আপনি হিকমত আমাকে দান করতে পারেন, হিকমত যদি আপনি আমাকে দান করেন মানুষগুলোকে ভালো বানাবো, মানুষগুলোকে সংশোধন করব, আপনি আমাকে হিকমতওয়ালা মানুষ বানাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে তার কথাটাকে মঞ্জুর করে নিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতান শুকুরুলিল্লাহ ওয়ামান ইয়াশকুরু فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. الله تعالى বলছে, আমি লোকমানকে হিকমত দিয়ে দিয়েছি, জ্ঞান দান করেছি, লোকমান চেয়েছিল হয়তো আমাকে জ্ঞান দান করেন, আল্লাহ আমি নবুয়ত চাই না, যদি নবুয়ত দিয়ে দেন فما بلغت رسالته والله يعصمك عن الناس, আপনি রিসালাতের দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন আমি পারব না, আমার দ্বারা সম্ভব নয়, আমি কেমনে পারব রিসালাতের দায়িত্ব পালন করতে, যদি রিসালাতের দায়িত্বের ভিতরে আমার যদি গড়িমসি এসে যায়, আমার যদি কোনো ত্রুটি এসে যায়, আপনি আমাকে ধরে ফেলবেন, অর্থাৎ আমি নবুয়তের কোনো দায়িত্ব নিতে চাই না, আমি চাই আপনি আমাকে হিকমতওয়ালা একজন মানুষ বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের দোয়াকে কবুল করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতান শুকুরুলিল্লাহ, আমি লোকমানকে হিকমত দিয়েছি, আমি প্রজ্ঞাপূর্ণ একজন মানুষ বানিয়েছি, যার কথা শুনে মানুষগুলোকে ইসলামের দিকে দীক্ষিত হয়ে যায়, প্রাঞ্জল ভাষায় কথা বলতেন, এত চমৎকার কথা বলতেন, আবাল বৃদ্ধ পণিতা যা আছে সময়ে যেন চাতক পাখির মতো তার কথাগুলো যেন শুনত, এমন কেউ নেই পৃথিবীতে বুঝতো না, স্পষ্ট ভাষী করে আল্লাহ তাআলা লোকমান হাকিমকে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এমন সুন্দর করে আল্লাহ বানালেন, এমন চমৎকার করে বানালেন লোকমান হাকিমের একজন বাল্যকালের বন্ধু অবাক দৃষ্টিতে একদিন তাকিয়ে রইলেন। লোকমান হাকিমকে একদিন ডাক দিয়ে বলছেন, লোকমান তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু কথা শোনা যাবে কি? লোকমান হাকিম বললেন, সমস্যা নেই বলো। লোকমান হাকিমের কথা শোনার পরে এবার তিনি বললেন, আমি তোমার কাছে কিছু কথা জিজ্ঞেস করতে চাই, সেই কথাটা হলো তোমার সাথে কত জায়গায় আমি খেলাধুলা করেছি, সেই লোকমান কি তুমি নও? হ্যাঁ আমি তো সেই লোকমান, কিন্তু আজকে তোমার কথাগুলো এত মানুষ চাতক পাখির মতো শোনে, প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারো, একজন স্পষ্টভাষী মানুষ তুমি, কেমনে সম্ভব এত চমৎকার নিয়ামত আল্লাহ তোমাকে কেমনে দিয়েছে, এই মহা দৌলত দেওয়ার পেছনে কারণটা কি? লোকমান হাকিম বললেন, দুই কাজ আমার দ্বারা কখনোই হতো না, নাম্বার ওয়ান হলো আমানতের কখনো খেয়ানত করতাম না, আর নাম্বার দুই হলো অনর্থক কোনো কথা বলতাম না, এই দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহা দৌলত দিয়েছেন, হিকমতওয়ালা একজন পরিপূর্ণ মানুষ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো লোকমানকে হিকমত দিয়ে দিয়েছি, আর যাকে হিকমত দান করেছি, মাইয়ুতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমি যাকে হিকমত দিয়েছি তাকে তো প্রভূত কল্যাণ দিয়েছি, আমি যাকে হিকমত দিয়েছি তাকে তো খাইর দান করেছি, আমি যাকে হিকমত দিয়েছি তাকে তো আল্লাহর দেওয়া নিয়ামতে ভরপুর করে দিয়েছি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, লোকমান হাকিমকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, এত হিকমতপূর্ণ কথা লোকমানের ছিল,
কিয়ামত পর্যন্ত যত অনাগত যত মানুষ পৃথিবীতে আসবেন যত উম্মত পৃথিবীতে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তার কথাগুলোকে সেট করে দিয়েছেন তেলাওয়াতের উপযোগী বানিয়েছেন এবং প্রত্যেকটা বাবার জন্য একটা আদর্শের রোল মডেল হিসেবে আল্লাহ তাআলা প্রতিস্থাপন করে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তাহলে লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এত চমৎকার গুণগুলো দিলেন প্রায় 11টা নসিহত তার সন্তানকে করেছিলেন তার ভিতরে আল্লাহ তাআলা প্রথম যে নসিহত তার কথাগুলো তিনি এখানে বলছেন প্রথম নসিহত করেছিলেন ও বাবা তোমাকে সেই নসিহত করছি যে নসিহতগুলো প্রত্যেকটা উম্মতের কওমের জন্য প্রত্যেকটা বাবার জন্য বড় জরুরি হয়ে যায় প্রথম নাম্বার নসিহত হলো ওয়াইদ ক্বালা لقمان لابنه وهو يعيده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم جرى بولون الله أكبر الله تعالى بولشين وإذ قال لقمان لقمان القطة هلوب لابنه ورشنطن كي داك دي بولشين بابا امي تمك بولشي وهو يعيده উপদেশ সহকারে বলছি ইয়া বুনাইয়া হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ শিরিক করা যাবে না এটা হলো আমার প্রথম কথা তাহলে সন্তানকে প্রথম নসিহা যেটা দিতে হবে সেটা হলো শিরিক করা যাবে আরো জোরে বলেন শিরিক করা যাবে না এই যে আমরা দেখি লোকমান আলাইহিস সালাম বা লোকমান হাকিম কেন তিনি তাকে বললেন শিরিক করা যাবে না বা কেন শিরিক করতে নিষেধ করলেন কারণ হলো একটা শিরিক নিয়ে যদি আল্লাহর দরবারে যায় একটা আমল আল্লাহ তাআলা কবুল করবেন না একটা আমল কি করবেন না কবুল করবেন না ফানুসের মতো উড়াইয়া দিবেন একটা আমল থাকবে না আল্লাহ তাআলা বলবেন বান্দা দেখো তোমার আমল নামাগুলো বান্দা দেখবে আমার তো হজের আমল থাকার কথা যাকাতের আমল থাকার কথা এখানে দানের আমল থাকার কথা কিন্তু এখানে কোনো কিছুই দেখছি না আমলগুলো গেল কোথায় আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের দিবসে সকল মানুষকে সমস্বরে তিনি বলবেন ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসূরা তোমার আমলগুলো কোথায় হাবাআম মানসূরা তোমার আমলগুলো তো ফানুসের মতো উড়াইয়া দিয়েছে কেন উড়াইয়া দিয়েছেন কেন আমলগুলো নেই হজের ইবাদত নাই অথচ হজ একটা গুরুত্বপূর্ণ একটা শাখা হজ একটা গুরুত্বপূর্ণ ভিত্তি এত লক্ষ লক্ষ টাকা হজ করেছি টাকা ব্যয়বহুল করেছি ব্যয় করে হজ করলাম কিন্তু হজের টাকা না হজের সওয়াব দেখছি না নামাজের কোনো সওয়াব দেখছি না আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন আনতা হাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমার আমলগুলো বরবাদ হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে কেন হয়েছে জানো বান্দা একটাই হওয়ার কারণ হলো ওয়া আনতুম লা তাশউরুন তোমাদের কারণে একটাই কারণ হচ্ছে তোমরা শিরিক মিশ্রিত ইবাদত করতে আর শিরিক মিশ্রিত ইবাদত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলগুলো ফানুসের মতো উড়াইয়া দিয়েছি যার কারণে আমল নামাজকে শূন্যে ধরা পড়ে গিয়েছে বুঝা যায় কথা আমার তাহলে সন্তানকে প্রথম নসিহা আমরা করব সন্তান যেন কখনো শিরিক না করে কি না করে একটু আওয়াজ দিয়ে বলি কি না করে শিরক যেন না করে সম্মানিত প্রিয় ভাইয়েরা এই যে দেখেন গরু নিয়ে খাসি নিয়ে এই যে মান্নত করতে মহাস্থান ঘরে যায় এটা কি আপনার আমার সন্তান নয় কথা বলেন না কেন একে বাইরের সন্তান না আমি বাবা হিসেবে যদি এই সন্তানটাকে আগে থেকেই বলতাম বাবা শিরিক করা যাবে না মান্নত কোনো মানুষের নামে হয় না একমাত্র মান্নত আল্লাহর নামে হয় এটা যদি আমার সন্তানকে যদি ছোট থেকেই বুঝাতাম এই সন্তানকে বড় হওয়ার পরে সন্তান হয় না দৌড় দিত কথা বলেন না কেন দৌড় দিত আমার সন্তানকে আমি বুঝাতে পারি নাই সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমার সন্তানকে বুঝাতে পারি নাই সবকিছু দেওয়ার একচ্ছত্র ক্ষমতা কার আরো জোরে বলতে হবে কার আমার সন্তান হয় না আমার সন্তানকে যদি আমি বুঝাতে পারতাম এখানে কোনো মানুষের কোনো তদারকি নাই এখানে মানুষের হাতে কোনো ক্ষমতা নাই
যদি আমার সন্তানকে প্রথমে শিরিক মিশ্রণ থেকে যদি বের করে নিয়ে আসতে পারতাম ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়াইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير أمار جار ইচ্ছে হয় তাকে ছেলে সন্তান দিয়ে দেই যাকে ইচ্ছে মেয়ে সন্তান দিয়ে দেই কাউকে ছেলে মেয়ে উভয় দান করে দেই আবার কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না আজীবনের জন্য আমি বন্ধা করে রেখে দেই এই ক্ষমতাটা কার আরো জোরে বলতে হবে ক্ষমতা কার যদি আল্লাহর ক্ষমতা থেকে যায় যদি আল্লাহর ক্ষমতা থাকে আমার সন্তানকে যদি বোঝায় বাবা এখানে যাওয়া যাবে না মাজার তোমার জন্য নয় মাজার তোমার জন্য নয় মাজার জিয়ারতের জন্য তবে সিজদার জন্য নয় মাজার জিয়ারতের জন্য তবে চাওয়ার জন্য নয় মাজার জিয়ারতের জন্য সেখানে ভিক্ষা চাওয়ার মতো কিছু নেই দিতে কিছুই পারে না ওয়া মা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর তুমি যেই মাজারের কাছে গিয়ে সন্তান চাও তুমি যেই মাজারের কাছে গিয়ে তুমি কামনা বাসনা করছো ওয়া মা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর ওই কবরের অধিবাসীরা তোমার কথাগুলো একটাও শোনে না বরং নচেত ইমান ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আমার সন্তানকে আমি শিক্ষা দিতে পারি নাই যে মাজার কেন্দ্রিক এই যে মাজারে গিয়ে চাওয়া এটা আমি এখনো শিক্ষা দিতে পারি নাই যার কারণে আমার এই যে মানে আপনার ছেলের বউ হওয়ার পরে 5-7 বছর আপনার সন্তান হচ্ছে না দৌড়ে গিয়ে মাজারে দৌড় দিয়েছে আমার সন্তানকে যদি পরামর্শ দিতাম আমার সন্তান কখনো এই কাজে ধাবিত হতো আর একটু জোরে বলা যাবে ধাবিত হতো হতো না আমার সন্তানকে পারি নাই এই পরামর্শ দিতে এজন্য এই সন্তান দৌড় দেয় আমার সন্তানকে পারি নাই এজন্য এই সন্তান আল্লাহ বিমুখিতা কাজ করতে এক পা পিসপা পর্যন্ত হয় না সম্মানিত প্রিয় ভাইরা এজন্য এখানে যারা বাবা আছেন অধিকাংশ দেখছি বাবা বাবা যারা আছেন অন্তত আজকে থেকে এখন থেকে গিয়ে এখান থেকে মসজিদ থেকে বের হয় যাদের ছোট বাচ্চা আছে এখন থেকে শিক্ষা দেন কোনো কিছু সামনে করবে এমন ভবিষ্যৎবাণীর জন্য আপনার বাচ্চাকে এখন থেকে শিক্ষা দেন ইনশাআল্লাহ বলুন তো কি শিক্ষা দেবেন পারা যাবে না ইনশাআল্লাহ কেউ যদি জিজ্ঞেস করে বাবা এই কাজটা কি করতে পারবা শিক্ষা দেন বলেন ইনশাআল্লাহ এটা শিক্ষা দিতে হবে কোন কাজ ফিউচারে করতে পারা এটার সাথে আমরা সংমিশ্রণ করে দেব ইনশাআল্লাহ এটা শিক্ষা দেন বাবা হিসাবে যখন আপনি বলবেন হ্যাঁ পারবো পারার ক্ষমতা কি আপনার পারার ক্ষমতা কি আপনার সন্তানের যিনি পারিয়েছেন তার কথাই তো যোগ করে দিতে হবে তার কথা যোগ করে দিতে হবে না তাহলে আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন ইনশাআল্লাহ যখন আপনি সন্তানকে শিক্ষা দেবেন ইনশাআল্লাহ তখন এই কথাটার শিরিক মিশ্রিত হবে না আমার কথা বোঝা যায় তাহলে আজকে থেকে বাড়িতে যাওয়ার পরে আমার সন্তানকে আমি শিক্ষা দেব কোনো কাজ ভবিষ্যতের জন্য শিক্ষা হলো ইনশা আরো জোরে বলুন ইনশা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমন একটা চমৎকার কথা এই জন্য আমরা যে কোনো কাজ ভবিষ্যতে যেটা করব সেটা বলবো ইনশাআল্লাহ এটা আমার সন্তানকেও শিক্ষা দেব আর আমরা যখন কোনো কাজ করে ফেলেছি সন্তানকে এখন থেকে শিক্ষা দেন বলা শিখিয়ে দেন আলহামদুলিল্লাহ বলেন কি শিক্ষা দেবেন আরো জোরে বলেন কি শিক্ষা দেবেন আলহামদুলিল্লাহ কারণ আমি যেই কাজটি করেছি আমার ব্যক্তিগত কোনো ক্ষমতায় নয় কার ক্ষমতায় আরো জোরে বলি কার ক্ষমতায় আল্লাহর ক্ষমতায় তাহলে যে কোনো কাজের সাকসেসে কি বলবো আলহামদুলিল্লাহ বলেন কি বলবো যে কোনো কাজের ফলাফল হয়ে গেলে কি বলবো আর যে কোনো কাজ করব তখন কি বলবো এটা কি শুধু এখানে না মসজিদের বাইরেও বলবো এটা কি শুধু এখানে না পরিবারেও বলবো এটা কি শুধু এখানে না সন্তানকেও বলবো ইনশাআল্লাহ তাহলে লোকমান আলাইহিস সালাম বা লোকমান হাকিমের প্রথম যে নসিহা সেটা হচ্ছে হে সন্তান শিরিক করা যাবে না যদি শিরিক করো এত ইবাদত নিয়ে আল্লাহর কাছে যাচ্ছ মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা তোমার আমলগুলো তো নষ্ট হয়ে যাবে তাহলে এই কষ্টের ইবাদতগুলো করে লাভ কি তোমার অর্থাৎ শিরিক তোমার করা যাবে না কথা কি বোঝা যায় আমার কথা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের মুখ থেকে দ্বিতীয় যেই নসিহাতটা বের করেছেন ও লোকমান বলে দাও যেই সন্তানের প্রতি তুমি যেই শিরিকের কথা বলেছো
সেই সন্তানকে দ্বিতীয় নসিহাত এবার লোকমান করছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك شنطن كي أبني ديتيو جينا سيحات دي دبين بابا پتا ماتر شده کو خنو رو آچرون کورا جائنا بھالو آچرون کرتے ہوئے আপনার সন্তানকে যদি ছোট থেকে এটা শিক্ষা দিতে পারেন ওই সন্তান কখনো বৃদ্ধাশ্রমে আপনাকে রাখবে না, ঠিক কি না? আরো জোরে বলেন। আমি ঢাকাতে একটা বৃদ্ধাশ্রম অবজার্ভ করছিলাম, তো সেখানে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, অধিকাংশ যাদের ছেলেগুলো ইঞ্জিনিয়ার ডাক্তার বিদেশে আমেরিকায় সেটেল হয়ে গেছেন, এনাদের বাবা মা সেখানে পড়ে আছে অধিকাংশ। আমি আমার খাবারের জন্য কিছু ব্যাগ আমার আমার হাতে আছে, খাবার কিছু আছে আমার কাছে, বলতেছেন বাবা ও খাবারগুলো কি দেওয়া যাবে? চিন্তা করেন তাদের সন্তানগুলো মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তাহলে কথা হচ্ছে, প্রথম যেই কথা, কোরআনের জ্ঞান ওহির জ্ঞান না দেওয়ার কারণে এই সন্তানগুলো এমন হয়ে গিয়েছে। ওই সন্তানকে যদি বুঝাতে পারতেন পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যায় না, কেন করবেন? কেন আপনি খারাপ আচরণ করবেন? আমি যদি আমার সন্তানকে বুঝাতাম পিতা মাতার সাথে খারাপ আচরণ চলে না, কেন কেন জানো? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। বাবা কেমনে তুমি খারাপ আচরণ করবে? তোমার মা দীর্ঘ দশটি মাস তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমাকে দুগ্ধপান করিয়েছে, কেমনে তুমি তার সাথে খারাপ আচরণ করবে? এমনকি তার সাথে এমনকি তাদের সাথে নমনীয় কথা বলো, উফিল্লাকুমা, উভয়ের সাথেই কখনো রুরু আচরণ করে উপশব্দ তারা আচরণ খারাপ হতে পারে, তুমি তাদের কষ্ট পেয়ে বলছো উহ আচরণ করছো, এমন শব্দ যেন তোমার মুখ থেকে যেন না বের হয়ে যায়, বরং তাদের জন্য তুমি দোয়া করবে সবাই আমার সাথে পড়ুন, ওয়াকুর রব্বিরহামুহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই পড়ুন, ওয়াকুর রব্বিরহামুহুমা কামা রাব্ব بياني صغيرا سبحان الله يا بحبدي شرماني دبيا بھائرا اپنا شنطان کے جو دیتا شکھا دیتین جے پیتا ماتا کے فیلانور جنس نوئے پیتا ماتا بیدھسنو میں جاوار جنس نوئے ایڈا جو سٹو تھے کے جو دیتا علیم دیتین تربیات دیتین سسٹر چار جو دیتا شکھا دیتین اے شنطان کی بیدھسنو میں رکھتو ناگلیے رکھتو کتھا بلا نکی رکھتو اگلیے رکھتو এই সম্পদ পিতা এবং মাতা এই দুটি সম্পদ যারা নাই সে তো সবচেয়ে বড় হতভাগার ভিতরে আছে, কারণ আপনার দোয়ার যখন প্রয়োজন হয়েছে আপনি পিতা মাতার কাছে যান, কেন দৌড়ান পীর সাহেবের দরবারে, কেন আগেই দৌড়ান মাজারের কাছে? অথচ এখানে তো দোয়া কবুলের মূল হেডাম তো এখানেই বসে আছে। সম্মানিত প্রিয় ভাই, পিতা মাতা আছে মানে আপনার দোয়া কবুলের 100% আপনার গ্যারান্টি আছে, পিতামাতা নাই মানে আপনি হতভাগা হয়ে বসে আছেন। সুতরাং পিতামাতা থাকার পরেও কেন মাজার মুখে আমরা হই? পিতামাতা থাকার পরেও কেন পীরের দরগায় গিয়ে আমরা দোয়া পাওয়ার জন্য ভিক্ষা চাওয়ার জন্য বসে থাকি আমরা? কথা কি খারাপ লাগতেছে? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে লোকমান আলাইহিস সালাম বা লোকমান হাকিম দ্বিতীয় যেই নসিহা করেছিলেন সেটা হলো কি করা যাবে কি করা যাবে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। এবার তিন নম্বর নসিহা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিআহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তিন নম্বর নসিহা হলো, তোমার পিতামাতার কথা আমি বলেছি শুনবা, এই যে আল্লাহর ইবাদতের পরে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার স্থান আমি যে দিয়েছি
তুমি মনে করো না পিতামাতা শিরিক করতে বলবে আর তুমি করবে এমনটা নয়, পিতামাতা আল্লাহর অবাধ্যর কথা বলবে তুমি শুনবে এমনটা নয়, তোমার পিতামাতা তোমাকে বলছে তুমি খারাপ কাজে যাও গান বাজদার কাজে যাও তুমি করবে এমনটা নয়, তোমার পিতামাতা তোমাকে বিভিন্ন আরাম আয়েশে আমোদ প্রমোদে থাকতে ভালোবাসেন, আপনি মনে করছেন আমার পিতামাতা আমার ভালো ডাকছে এমনটা নয়। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, আপনি যে বিষয়ের জ্ঞান নেই বা আপনার পিতামাতার যে বিষয়ে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনাকে যখন প্রেশার ক্রিয়েট করবে আপনি বলবেন আমি পারবো না, কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এমন কোন কাজ করা যাবে না যেই কাজ আল্লাহর অবাধ্য হয়ে যায় যত বড় মাখলুকই হোক না কেন। কথা কি বোঝা যায় আমার কথা? তাহলে পিতামাতার কথা শোনা যাবে, পিতামাতার কথা শুনতে হবে, একটা বর্ডার আল্লাহ দিয়েছেন সেই বর্ডারটা হচ্ছে শরীয়ত যতক্ষণ বলছে শোনা যাবে ততক্ষণ শুনতে পারবেন, যতক্ষণ বলছে শোনা যাবে না ততক্ষণ আপনি শুনতে পারবেন ততক্ষণ শুনতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পিতামাতা যদি তোমার সাথে যদি বলে তোমার জন্য অন্যায় কাজ করতে হবে তুমি বলবে আমি পারবো না, এর কারণটা হলো ফালা তুতিআহুমা ওয়াসাহিবহুমা ফিদ্দুনিয়া মারুফা, তোমার পিতামাতা বলছে তুমি খারাপ কাজ করো অন্যায়ের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাও শিরিক মিশ্রিত কোনো কাজের ভিতরে লিপ্ত হয়ে যাও, তোমার পিতামাতা বলছে কিন্তু তুমি বলে দিচ্ছ আমি পারবো না, এর কারণটা হলো আমি একজনকে ভয় করি পৃথিবীর কেউ না, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে, একটু আওয়াজ দিয়ে বলা যাবে তিনি কে। তাহলে ফালা তুতিউহুমা ওয়াসাহিবুহুমা ফিদ্দুনিয়া মারুফা, পিতামাতা আমার সাথে খারাপ আচরণ করছে তাই বলে আমি খারাপ আচরণ করবো এমনটা নয়, পিতামাতা আমার সাথে অন্যায় কাজ করছে আমাকে প্রেশার ক্রিয়েট করে ধর্মান্তরিত করার চিন্তা করছে আমি বলবো ফিদ্দুনিয়া মারুফা, তাদের সাথে আমি ভালো আচরণ করব খারাপ আচরণের মাধ্যমে নয়। কথা বোঝা যায়? ওয়াত্তাবি সাবিলা মান নাবা ইলাই সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, তোমরা তার দিকে অভিমুখী হয়ে যাও যে তোমাকে সরল পথে আহ্বান করে, জোরে বলুন সুবহানাল্লাহ। চার নম্বর নসিহা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। চার নম্বর যে নসিহা, তোমার যত অনুপরিমাণ খারাপ কাজ আছে না কেন এটা আল্লাহ তাআলা বের করবেন হে বৎস, সুতরাং তোমার যে কাজগুলো আছে এগুলো গোছালো যেন হয়, এগুলো যেন আল্লাহর কাছে যে জবাবদিহিতামূলক যেন হয়, জবাব যেন দিতে পারো, এই টেন্ডেন্সি যেন তোমার ভিতরে থাকে। ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন বলেন শাররান ইয়ারা, অনুপরিমাণ বিন্দু পরিমাণ যদি কোনো ভালো কাজ করে থাকেন সেটাও দেখানো হবে, বিন্দু পরিমাণ কোনো খারাপ কাজ যদি সেটা কি করা হবে দেখানো হবে। সম্মানিত প্রিয় ভাইরা, এই যে বাবা তার সন্তানকে নসিহতগুলো করছে, এই যে কত চমৎকার করে নসিহতগুলো করছে, এগুলো আমাদের করার প্রয়োজন নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আছে 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 আছে, কয়টা হয়েছে আরো জোরে বলেন, কয়টা হয়েছে? চারটা। যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, একটু টেনে আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে চার নম্বর যে নসিহা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদা খারদালিন আতাইনা বিহা ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহ লতীফুন খাবীর, আল্লাহ তাআলা বলছে অনুপরিমাণ সামান্য পরিমাণ যদি কোনো তোমার গুণা থাকে কোনো পাপ থাকে আল্লাহ তাআলা সেটা কিয়ামতের দিন হাজির করবেন। যদি একজন বাবা হিসাবে সন্তানকে এগুলো অ্যাডভাইস করে সন্তানের ভিতরে একটা ভয় আসবে না? অন্যায় কাজ করতে গেলে তাকে মনে হবে যে সামান্য জাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করি তাও যদি আল্লাহ দেখেন, জাররা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করি তাও যদি আল্লাহ দেখেন, তাহলে আমার বিশ্বাস কোনো খারাপ বা অস্থিরতার দিকে আমার যাওয়া যাবে ঠিক হবে না। পঞ্চম নম্বর যে নসিহাত হলো ইয়া বুনাইয়া আকিমিসসালাহ, পাঁচ নম্বর নসিহা হলো সালাত কায়েম করো, নামাজ আদায় করো। এখানে যারা বাবা আছেন বলেন দেখি এটা সন্তানকে বলছেন কখনো? আলহামদুলিল্লাহ এই কাজটা অন্তত আপনি করেন না, এর কারণটা হচ্ছে এখানে আজকে মসজিদ এটা ভরে যায়, ঠিক না? মসজিদ ভরে যায় আজকে পাশে উদ্বোধনের জন্য অনেক বাবা
মানে তারা আসতো কিন্তু আজকে অনেকে মাহরুম হয়েছে এই যে পাঁচ নাম্বার যে বিষয়টা যে ইয়া বুনাইয়া আকিমিস সালা নামাজ কায়েম করে একই সন্তান আপনি ফজরের নামাজের সময় আপনি পাশের রুম থেকে উঠে চলে আসলেন আপনার সন্তান ঘুমায় একবারও তাকে ডাক দিয়ে বললেন না তার জন্য যে নামাজ ফরজ এটা কখনো বললেন না মুরু আওলাদুকুম বিসসালা ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাত বছরের আদেশ দাও নামাজের তাগিদ দাও আমরা দিয়েছি দেই নাই অনেকে দিয়েছেন وهم أبناء سبع سنين وضربوهما عليها وهم أبناء عشر سنين دوش بصوري نماز پڑينا اغاد کرو شروع کرو داو وفرقو بينهم في المضاجع بسنا کے پرثوق کرو داو ایک آزگولو کی امرا کوری کوری نا امی نجے نمازی امار شنطان نمازی نوائی امی نجے نمازی امار استر نمازی نوائی امی نجے نمازی امار آیت تفین جرا آجتا کیوں نمازی نوائی তাহলে আমি একজন বাবা হিসেবে কতটা লজ্জাজনক হলে এমন কাজটা আমার দ্বারা হতে পারে অথচ যেই সন্তান আমার টাকায় যদি খেতে পারে আমি কেমন বাবা হয়েছি আমার টাকায় যদি সন্তান খেতে পারে আমার টাকায় যদি সন্তান যদি তার দুনিয়া জীবনটাকে চলাফেরা করতে পারে তাহলে আমার কথা মেনে সে কেন নামাজ পড়বে না আমার কথা কি বুঝতে পারছেন আমার টাকা দিয়ে যদি চলে আমার টাকায় যদি সে চলতে পারে তাহলে আমার কথা কেন শুনবে না আমার কথাই শুনে সে যেন কেন মসজিদে আসবে না এটা বড় তাহলে ব্যর্থতা হলো আমাদের সম্মানিত প্রিয় ভাইরা তাহলে ছয় নম্বর যে বিষয় হলো ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ছয় নম্বর যে বিষয় সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে ভালো কাজের আদেশ দেয়া আর অসৎ কাজের যে বাধা এটা আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন ছয় নম্বর হলো যত রকমের ভালো কাজ আছে আপনার সন্তানকে বোঝান এই এই ভালো কাজগুলো আছে আপনার সন্তানকে এই ভালো কাজের একটা চার্ট বানিয়ে দিন এই দুনিয়াতে চলার পথে এই কাজগুলো ভালো আর এই কাজগুলো হারাম কাজ অন্তত দুইটাকে আপনি নাজ্জালাল ফুরকান আলা আব্দিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আপনি পার্থক্য করা শিখান আপনার সন্তানকে যখন আপনি পার্থক্য করা শিখাবেন যে এটা অন্যায় এটা ভালো যখন শিখাবেন অন্তত ওই সন্তান খারাপ কাজ করতে গেলেও একটু বুকটা কেঁপে উঠবে ঠিক কি না সম্মানিত প্রিয় ভাইরা তাহলে আল্লাহ তাআলা বলছেন পাঁচ নম্বরে যে বিষয়টা ছয় নম্বরে যে বিষয় ওয়ামুর বিল মারুফ আপনার সন্তানকে ভালো কাজের আদেশ দেন সাত নম্বর হলো ওয়ানহা আনিল মুনকার আপনার সন্তান বলবে যত রকমের অন্যায় কাজ আছে আপনার সন্তান আবার যখন পরিবার হয়ে যাবে সে যেন তার সন্তান কিভাবে অ্যাডভাইস করে বলে বাবা অন্যায় কাজ কখনো করা যাবে না এটাই হলো ওয়ানহা আনিল মুনকার আট নম্বর হলো অসবির আলা মা আসাবাক যত রকমের বিপদ সামনে আসবে বাবা তুমি ধৈর্য ধারণ করবে কথা বুঝতে পেরেছেন এটা হলো আট নম্বর নয় নম্বর হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস মানুষকে অবজ্ঞা করো না তুমি সুন্দর তোমার চাইতে এক ভাই সামনে কালো হয়ে দাঁড়িয়ে আছে কালা বলে অভিবাদন তাকে অভিবাদন করো না আবার তুমি একটু লম্বা একটু একজন বেড়ে তোমার সামনে আসছে তাকে বাটা বলে তার সাথে একটা খারাপ আচরণ করো না তুমি একজন ধনী মানুষ খারাপ আচরণ করে গরিবকে অবজ্ঞা কখনো করা যাবে এটা সন্তানকে যদি এই শিষ্টাচারগুলো শিক্ষা দেন এই আদবগুলো যদি শিক্ষা দেন সোনার মানুষ হওয়ার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা তাহলে ওয়ালা তামশি ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস আপনার সন্তানকে কারো যেন অবজ্ঞা যেন না করে সবাই মানুষ কারণ কালোকে যিনি কালো বানিয়েছেন তিনি কে আর জোরে বলেন আপনাকে ওই কাতারে বানাতে পারতেন না আপনাকে কি গরিবের কাতারে বানাতে পারতেন না অবশ্যই পারতেন কিন্তু বানান নাই আপনার জন্য এটা একটা পরীক্ষা এটা কি পরীক্ষা আপনাকে সুন্দর বানা হয়েছে যাতে কালুকে যেন অবহেলা না করেন আপনাকে ধনী বানা হয়েছে গরিবকে যেন দেখেন যেন অহংকার যেন না করেন এটা আল্লাহ তার একটা পরীক্ষা আর ওয়ালা তামশি ফিল আরদি মারহা নয় নম্বরে হচ্ছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা আপনি সন্তানের দিক থেকে আপনি লক্ষ্য রাখবেন অহংকার প্রদর্শন করে তারা যেন জমিনে চলাফেরা না করে আপনি অহংকার করে আপনার সন্তানকে বুঝাবেন বাবা দেখো অহংকার করে কি হবে এই যে জমিন দেখছো ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালাং তাবলুগাল জিবাল তুলা তুমি অহংকার করে পৃথিবীতে বিচরণ করে তুমি কি এই জমিনটাকে ফেরে ফেলাতে পারবে বলেন অহংকার করে চলাফেরা করে এই জমিনকে ফাটানো সম্ভব ওয়ালাং তাবলুগাল জিবাল তুলা ওই যে আকাশ দেখছো অহংকারের বশীভূত হয়ে ওই আসমান কি ছোঁয়া সম্ভব তাহলে কেমন অহংকার করো সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে যার সৃষ্টি নাপাক প্রাণী থেকে নাপাক পানি থেকে যার সৃষ্টি তার আবার কিসের অহংকার যার সৃষ্টির শুরুই হলো নাপাক পানি তার কিসের অহংকার ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন তাহলে তার কিসের অহংকার সম্মানিত প্রিয় ভাইরা দশ নম্বর হচ্ছে
আপনি যেন আপনার সন্তানকে বলতে পারেন ওয়াকসিদ ফি মাসিক ওয়াকদুদ মিন সাউদিক, এই যে আওয়াজ রয়েছে মানুষের সামনে কথা বলার ক্ষেত্রে যেন কণ্ঠটাকে নিচু করে কথা বলে, কথা বুঝতে পেরেছেন? টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, আপনার সন্তানকে আপনি বোঝাবেন বাবা এগুলো মানুষের সামনে ব্যয় করার বিষয় নয়, আপনি আল্লাহর কাছে রোনা জারি করে আপনি কাঁদেন। আর ওয়াকসিদ ফি মাসিক ওয়াকদুদ মিন সাউদিক, প্রথম যেই কাজ চলাফেরার মাঝে মধ্যম পন্থা অবলম্বন করো 10 নম্বর, আর 11 নম্বর হচ্ছে ওয়াকদুদ মিন সাউতিক, তোমার কণ্ঠটাকে তুমি আস্তে করে নমনীয়তা প্রকাশ করে চলাও। যদি এই পৃথিবীতে চিৎকার কণ্ঠ, এই পৃথিবীতে সভ্য কণ্ঠ, এই পৃথিবীতে শ্রুতি মধুর কণ্ঠ যদি আল্লাহর কাছে যদি খারাপ লাগত, ইন্না আঙ্কারুল আসওয়াত লা সাউতুল হামিদ, তাহলে তো গাধার কণ্ঠ আল্লাহর কাছে বেশি মধুর হয়ে যেত। গাধার কণ্ঠ খারাপ নয়, যারা গাধার আওয়াজ শুনেছেন খুব কর্কশ ভাষা, ঠিক না? আল্লাহ বলছে আমার কাছে যদি মানুষের ভাষা যদি এত ভালো লাগতো, চিৎকার চেঁচামেচি উচ্চ আওয়াজ এটা যদি আমার কাছে ভালো লাগতো, তাহলে ইন্না আঙ্কারুল আসওয়াত লা সাউতুল হামির, তাহলে আমার কাছে গাধার যে আওয়াজ এটা আমার কাছে তোমাদের চাইতে আমার বেশি ভালো লাগতো। গাধার আওয়াজ যেমন আপনার কাছে আমার কাছে যেমন শ্রুতি কটু, ঠিক তেমনই ভাবে আমার কাছেও শ্রুতি কটু, যে গাধার আওয়াজ মানুষের কাছে পছন্দনীয় নয়, ঠিক আমার কাছেও পছন্দনীয় নয়। সুতরাং তোমরাও মানুষের সামনে যখন কথা বলবে তখন তোমাদের আওয়াজটা যেন নিচু হয়, নমনীয়তা হয়, কারণ তোমাদের যখন নমনীয়তা হবে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে পরিগণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা নসিহা শুনেছি সূরা লোকমান থেকে 13 থেকে প্রায় 19 নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনেছি, যে 11টা নসিহা আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই অনুযায়ী অন্তত আজকে বাড়িতে গিয়ে সূরা লোকমানের 13 থেকে 19 আবার বাড়িতে গিয়ে মিলাবেন, মেলানোর পরে কি কি বিষয়গুলো এখানে দেওয়া আছে আমার সন্তানকে একটা একটা করে, আজকে একসাথে সব কিছু প্রয়োগ নয়, আজকে একটা আমার সন্তানকে নসিহা করব, দ্বিতীয় দিন আরেকটা করব, এভাবে একটা একটা করে আমার সন্তানের উপরে প্রয়োগ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আরো জোরে বলুন।